আসসালামু আলাইকুম। প্রথমে বলে নিচ্ছি, মঞ্জুরিন শহীদ একজন ভালো শিক্ষিকা, একজন সম্মানিত ব্যক্তি, কোনো ভালো পরিবার থেকে বিলং করেন। এই মঞ্জুরিন শহীদ যদি কোনো আলেমের মেয়ে হতো তাহলে কেমন হতো? আসুন আলোচনা করি। এই মঞ্জুরিন শহীদ যদি কোনো আলেমের মেয়ে হতো তাহলে এত পপুলারিটি পেত না, কারণ পপুলারিটি পেতে গেলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হয়, সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রকাশ করতে হয়। কিন্তু কোনো আলেমের মেয়ে সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রকাশ করবে না, কেন? কারণ পর্দার খেলাপ হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশে অনেক আলেম আছে যাদের মেয়েগুলো অনেক ট্যালেন্টফুল, কিন্তু হিডেন ট্যালেন্ট। এর কারণ হচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে আসে না, নিজেকে প্রকাশ করে না। কেন? আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে পর্দার খেলাপ করে না। কিন্তু আমরা কি করি, এই মঞ্জুরিন শহীদের বিভিন্ন পোস্টে লাভ রিয়াক্ট দিই, শেয়ার করি, অনেক মাতামাতি করি। আরে ভাই, এত মাতামাতি কেন ভাই? উনি একদিনের ভাই, পরকালের কথা চিন্তা করতে হবে। তাই আসুন আমরা আমাদের মেয়েদেরকে পদ্মাশীল হওয়ার শিক্ষা দেই। হয়তো অনেকে মনে করছে এই মঞ্জুরিন শহীদ কোনো এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আরে ভাই, তাতে কি ভাই, পদ্মা লঙ্ঘন হচ্ছে, তাই না? এই ভিডিওটি কাউকে ছোটো করার উদ্দেশ্যে বানানো হয়নি। ধন্যবাদ।